ছাত্র ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়ল দিনহাটায়। ছাত্র ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়ল দিনহাটায়। অধিকাংশ স্কুলই রইল বন্ধ। ধর্মঘটে খুলল না দিনহাটার একাধিক স্কুল। দিনহাটা হাইস্কুল, দিনহাটা গার্লস হাইস্কুলের গেটে ঝুলানো SFIE DYFI এর পতাকা। দিনহাটা হাইস্কুলের সামনে তৃণমূল ছাত্র সংগঠনের নেতৃত্বে এসে ধর্মঘট সমর্থনকারী ছাত্র সংগঠনগুলির পতাকা খুলে দেওয়ার চেষ্টা করে। এরপরেই দুই পক্ষ আলোচনা করলে সমস্যা মিটে যায়। তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলম বলেন, আমরাও চাই অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, তবে এটা নিয়ে কোনো রাজনীতি যেন না হয়। অপরদিকে SFIE নেতৃত্ব বলে, আমরা রাজনীতির ঊর্ধ্বে, তাই সাংগঠনিকভাবে এদের শাস্তি শুধু নয়, ধর্মঘটের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাই এ ধরনের ঘটনা যেন আর বলি না হয় কেউ। সব মিলিয়ে এদিন ধর্মঘটকে ঘিরে দিনহাটার বিভিন্ন স্কুলে ধর্মঘট সমর্থনকারীদের পিকেটিং লক্ষ্য করা যায়। পরে পুলিশ এসে অবশ্য ধীরে ধীরে বেলা সোয়া 11টা নাগাদ আন্দোলনকারীদের সকলকে সরিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, XTB বাংলা। কলেজ ধর্মঘটের বাইরে আমরা কথা বলবো, আপনারা জানেন যে আমাদের কোচবিহার জেলায়, যেটা আমরা একটা সাহিত্য সংস্কৃতিবান শহর রূপে চিনি, সেই শহরে একটা নির্মম ধর্ষণকাণ্ড ঘটে গেছে এবং একটা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে কালকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে তার এই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার যে প্রক্রিয়া সেটা শেষ হয়ে গেছে। আমরা কোচবিহারের মানুষ এটা দেখে অত্যন্ত হতবাক যে আমরা যে কোচবিহারকে শিল্প সংস্কৃতি শহর হিসাবে চিনি, যে কোচবিহার আমাদের রাজ্যের বুকে প্রত্যেকটা সেক্টরে সর্বোচ্চ জায়গায় অবস্থান করছে, সেই কোচবিহারে এরকম একটা নির্মম ধর্ষণকাণ্ড এটা আমরা হয়তো এর আগে কখনো দেখিনি। ফলে আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া DSO-র পক্ষ থেকে আজকে কোচবিহার জেলা কমিটির ডাকে আমরা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ছাত্র ধর্মঘট। আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি এই ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আমাদের দেশ জুড়ে এবং একই সঙ্গে রাজ্য জুড়ে যাতে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হয় এবং এটা যাতে মুখ্যমন্ত্রী করে থাকেন সেই জন্য আমরা এটা আজকে ছাত্র ধর্মঘটে সামিল হয়েছি। AIDSO কোচবিহার জেলা কমিটির সদস্যদের না করা ধর্মঘট করেছে, আমরা সব ভাবছিলাম সমস্ত দল একসাথে করে একটা এই ঘটনা এরকম ঘটনা ঘটছে, সেখানে আমরা প্রতিবাদ জানানো এবং হচ্ছে দোষীদের কঠোরতম শাস্তির জন্য আমরা সকলে একত্রিত হয়ে যেটা আমরা এই ঘটনাটা করতাম তাহলে খুব ভালো হতো। বেকার এরা SFIE-রা যারা আছে তারা বেকার এটা একটা রাজনৈতিক রং লাগিয়ে একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি খেলছে, এটা ঠিক নয়। কি বলবো, ক্লাস 9-এর একজন ছাত্রী মারা গেছে। ভারতের ছাত্র ফেডারেশন SFIE একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন। একটা ছাত্রীর মৃত্যু, তাকে গণধর্ষণ করা হয়েছে নৃশংসভাবে। SFIE দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে কুচবিহার জেলা জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। শুধু SFIE নয়, অন্যান্য আরও বিভিন্ন সংগঠন ডাক দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের বন্ধুরা এসেছিলেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি, আমরা তাদের কাছেও এই ছাত্র ধর্মঘটের নৈতিক সমর্থনের আশা রেখেছি। আমরা চাই রাজনৈতিক রং, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে নৃশংস ঘটনা হয়েছে এর প্রতিবাদে আমরা এটাতে আমরা রাজনৈতিক খেলা লাগাতে
চাই না, কত কাল যেটা হয়েছে কোচবিহারের রাজধানী সাপাইডাঙ্গায় যে নিজের মৃত্যুর ঘটনায় কিন্তু এসে ভাই কোচবিহারে ধর্মঘট ডেকেছিলেন, আজ কিন্তু ফ্ল্যাগ কি ছড়িয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমরা কাল সবগুলো দিনহাটা শহরের যত স্কুল আছে সব স্কুলে আমরা কালকে আমাদের সংগঠনের পোস্টার এবং ফ্ল্যাগ লাগিয়ে ধর্মঘটের সমর্থন করার জন্য সাধারণ মানুষ সহ শিক্ষক শিক্ষিকা এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে কাল আবেদন লিখেছিলাম। আমরা জানি না কে বা কারা সেই ফ্ল্যাগগুলো সরিয়ে নিয়েছে, কোনো কোনো স্কুলে, সব স্কুলে নয়, হাতে গোনা দু তিনটা স্কুলে এরকম ঘটনা ঘটেছে। আমরা আজ সকালে আবার প্রত্যেকটা স্কুলের সামনে পিকেটিং করেছি এবং আমাদের ফ্ল্যাগ পোস্টার আমরা আবার লাগিয়েছি। আমরা এখানে কোনো রকম রাজনীতি চাই না, আমাদের একটাই কথা, সেটা হচ্ছে ধর্ষক বা রেপিস্ট, তার কোনো ধর্ম জাতি দল হয় বলে আমরা বিশ্বাস করি না। একজন ধর্ষক সমাজের পক্ষে ক্ষতিকর, সমাজের পক্ষে কী তার শাস্তি চেয়েই আজকে এই গোটা জেলা জুড়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন জেলা কমিটির ডাকে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে কোনো রাজনীতি করছি না, তৃণমূল বিজেপি যে কোনো ছাত্র সংগঠনের কাছে আমাদের একটাই আবেদন যে মানুষ হিসাবে এই নৃশংস ঘটনার প্রতিবাদে সবাই যেন এই বনটাকে নৈতিকভাবে সমর্থন করে। এবং রাজনীতি যেটা হয়েছে সেটা কাল কোচবিহারের হাসপাতালে বিজেপি এবং তৃণমূল যে একটা নির্যাতিতা দেহ এবং তার বাবাকে নিয়ে যে রাজনীতি করেছে সেটাকে বলে রাজনীতি। একটা দেহকে হাইজ্যাক করা হয়েছে, তার পরিবারকে, শোকাক্ত পরিবারকে ওই মৃতের বাবাকে টানাটানি করা হয়েছে, তার কন্যা মারা গেছে, কন্যা হারা একজন পিতা তাকে নিয়ে গতকালকে হাসপাতাল চত্বরে যে টানাটানি করা হয়েছে, আর প্রশাসন হসপিটালের গেটে বড় বড় করে লেখা থাকে নিরবতা প্রার্থনীয়, গতকাল মেডিকেল কলেজ হাসপাতালে যেটা হয়েছে তাকে কি বলবেন? চিৎকার করা হয়েছিল, স্লোগান শাউটিং করা হয়েছিল, সেটাকে কি বলবেন? বাবাকে ফেলে দেওয়া হয়েছে, হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে, মৃতদেহ নিয়ে রাজনীতি গতকালকে হয়েছে। আমরা সেই জায়গায় একটা সংগঠন হিসেবে সেই জায়গায় আমরা এর প্রতিবাদ করছি। নির্মম এবং পৈশাচিক ঘটনা ঘটেছে কুচবিহার জেলার, গোটা কুচবিহার জেলার মানুষের মাথায় হেট হয়ে গেছে। নবম শ্রেণীর একটি ছাত্রী, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে এবং দোষী এই দোষ করবার সাহস দেখিয়েছে, তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি জানাই। এবং আমাদের ছাত্র সংগঠনগুলো যেভাবে আজকে ধর্মঘট আহ্বান করেছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলো SFI-এর আহ্বানে আজকে গোটা জেলা জুড়েই ছাত্র ধর্মঘট এবং গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। আমরা DIFI-রাও আমরা SFI-দের সাথে রাস্তায় আছি। সাধারণ মানুষ ছাত্রছাত্রী যেন আজকে ধর্মঘট সফল করে তার আহ্বান আমরা জানাই। শান্তিপূর্ণভাবে দিনহাটার সর্বস্তরের সাধারণ মানুষ তারা ধর্মঘট পালন করেছে এবং সর্বোপরি ছাত্রছাত্রীরা তারা এটা গ্রহণ করেছে। আপনি দেখবেন রাস্তায় ছাত্রছাত্রী নেই, এখন ঘড়ির কাঁটায় আপনি যদি দেখেন প্রায় 10:38 বাজে, প্রায় 40 বস্তি চলল। এ সময় প্রত্যেকটা স্কুলের প্রাঙ্গণ ছাত্রছাত্রীদের কোলাহলে পূর্ণ হয়, কিন্তু এই সময়কালে ছাত্রছাত্রীরা তারা ঘর থেকেই বেরোয়নি। অর্থাৎ SFI যে আহ্বান জানিয়েছে নারী নির্যাতন, ছাত্রীর উপরে নির্যাতনের প্রতিবাদে ছাত্র ধর্মঘট, সে ধর্মঘটকে সফল করতে সামগ্রিকভাবে ছাত্র সমাজ এগিয়ে এসছে। তাই তাদেরকেও বলবো, শুধু আজকে ঘরে বসে থেকে না, শপথ নিতে হবে আর একটি মা বোন বা একজন বোনকেও যেন এভাবে আর নির্যাতিত হতে না হয় এবং প্রশাসনকেও কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে, যাতে কোনো দুষ্কৃতি, কোনো অ্যান্টি সোশ্যাল, কোনো সমাজ বিরোধী এ কাজ করার আগে 10 বার ভাবনা চিন্তা করে।